পথগুলো অনেক সরু হওয়ার কারণে ঠিক এই আগুন নির্বাপনের ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেই আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে, সেই আগুনগুলো নেভানো বা নির্বাপনের জন্য কিন্তু ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে। অনেকটা সেই চালের উপরে উঠে, যে টিনের চালাগুলো রয়েছে সেগুলোর উপরে উঠে সেই পানির পাইপ দিয়ে পানি দিতে দেখা যাচ্ছে। কিন্তু আগুন যেহেতু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, বাতাসের তীব্রতা রয়েছে, আগুনের সাথে পেরে ওঠা হিমশিম হয়ে উঠছে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন। এবং সকালে আমরা প্রথম দিকে যখন জানতে পারছিলাম 10টার পরে নির্বাপন কার্যক্রমে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা, তখন আস্তে আস্তে ইউনিট সংখ্যা কিন্তু বাড়তে থাকে। একসময় 16টি ইউনিট কাজ করছিল, কিছুক্ষণ আগে আরও 4টি ইউনিট যোগ হওয়ার পরে কিন্তু এখন ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট কাজ করছে সেই মিরপুরের রূপনগর বস্তির এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। অনেক উৎসুক মানুষও দেখতে পাচ্ছি, এবং যারা এই বস্তিতে বাস করেন তারা, যারা বের হতে পেরেছেন এরই মধ্যে, তারা কিন্তু সেই নিদারুণ দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং তার ভয়াবহতা দেখে তারা কিন্তু চমকে গিয়েছেন। এর আগেও কিন্তু আমাদের যে তথ্য রয়েছে আমাদের হাতে, গত 7 মাসে ঢাকা শহরের 3টি বড় বস্তিতে আগুন লাগে, তার মধ্যে 2টি বস্তি কিন্তু মিরপুরের এলাকার, আরেকটি ছিল হচ্ছে চলন্তিকা বস্তি এবং মিরপুরের ঝিলপার বস্তি। এই 2টি বস্তিও কিন্তু মিরপুরেরই এবং গত 7 মাসে এই 2 বস্তিতেও আগুন লেগেছিল। রাজধানীর বিভিন্ন বস্তিতেই কিন্তু আমরা দেখতে পাই যে প্রতি বছরই কোনো না কোনো বস্তিতে আগুন লাগার ভয়াবহ এই ঘটনার কিন্তু আমরা লক্ষ্য করি, এই ঘটনাগুলো ঘটে। বস্তিগুলো আসলে খুব ঘনবসতিপূর্ণ হয় এবং এই এই বস্তিগুলো যে বলছিলাম যে এর মধ্যে যাওয়ার যে গলিপথগুলো খুব সরু, ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিটগুলো আসলে ভিতরে প্রবেশ করানো দুরূহ হয়ে পড়ে বড় রাস্তা না থাকার কারণে। এবং পাশাপাশি এই যে অগ্নি নির্বাপনের কাজটি করতে হয় মূলত টিনের যে শেড রয়েছে সেই চালের উপর থেকে, তো সেটাও খুব কষ্টসাধ্য বিষয় হয়ে ওঠে। সেই দুরূহ কিন্তু প্রাণপণ চেষ্টা করে যান আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, তারা জীবন বাজি রেখে এইসব বড় বড় ঘটনা প্রতিহত করতে দেখেছি আমরা অতীতে, এবং এখনও যেটা দেখতে পাচ্ছি যে খুবই তীব্র আগুনের মধ্যে কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। 20টি ইউনিট যোগ দিয়েছে এই ভয়াবহ যে আগুন অগ্নিকাণ্ড ঘটেছে রূপপুরের মিরপুরের যে রূপনগর বস্তিতে, আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি। এবং এর আগেও যে আগুনের ঘটনাগুলো ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানীর বড় বড় বস্তিগুলোতে ঘটেছে, সেই অগ্নি দুর্ঘটনার ঘটনায় কিন্তু বড় বড় তদন্ত দলও গঠন করা হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই তদন্তের কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখেনি, সেই তদন্তে কী পাওয়া গেছে সুস্পষ্টভাবে সেইগুলো কিন্তু পরবর্তীতে জনগণ বা যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু জানার সুযোগ পায়নি এবং জানানো হয়নি আর কি। এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং বারবার ঘটছে, এবং প্রাণহানির ঘটনা খুব বেশি না ঘটলেও কিন্তু এই যে নিম্ন আয়ের ক্ষুদ্র বিভিন্ন ব্যবসা বা যে ছোটো চাকরি করে যারা পোশাক খাতে কাজ করেন তারা মূলত এইসব বস্তিতে বসবাস করেন, সেই নিম্ন আয়ের মানুষগুলো যখন তাদের সেই ঘর বা তাদের যতটুকু সঞ্চয় বা যাদের পারিবারিক যে বিষয়গুলো যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো যখন হারান তারা আসলে নিঃস্ব হয়ে পড়েন। সেই আহাজারি কিন্তু আমরা বিভিন্ন বাড়ি দেখতে পেয়েছি সেই বড় বড় বস্তিতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পরেই, অনেক করুণ চিত্র কিন্তু আমরা উঠে আসতে দেখেছি গণমাধ্যমের খবরে বিভিন্ন চিত্রে। তো এই বিষয়গুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে কিন্তু অনেকবারই সিটি কর্পোরেশন সরকারি বিভিন্ন সংস্থা থেকে তারা আশ্বাস দিয়েছেন তারা আরেকটু সচেতন হবে। এখন যেটা দেখা যাচ্ছে যে আগুনের যে তীব্রতা সেটা কিন্তু আমরা আমাদের চিত্র যে তুলে ধরা হচ্ছে আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু কালো ধোঁয়া ছেয়ে গেছে সেই মিরপুরের রূপনগর বস্তি এলাকা, এবং তার পাশেই কিন্তু বড় বড় ভবনও আমরা লক্ষ্য করতে পেরেছি। আসলে এই আগুন ঠিকমতো যদি যথাসময়ে নিয়ন্ত্রণ করা না যায় সেটা আসলে পাশের কোনো এলাকায়, যেহেতু খুব লাগোয়া আমরা লক্ষ্য করছি ভিডিও চিত্রের মাধ্যমে যে বস্তি লাগোয়া বেশ কিছু বড় বড় ভবন রয়েছে সেই মিরপুরের রূপনগর এলাকায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো এই আগুন সেই দিকে ছড়িয়ে যাবে কি না তা নিয়েও কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না সংশয়। তো ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এবং বেশ কিছু কর্মী কিন্তু এই মুহূর্তে
তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু বড় এলাকা জুড়ে এই আগুনের ঘটনা ঘটেছে এবং আগুন বাতাসের তীব্রতার কারণে বিভিন্নভাবে কিন্তু ছড়িয়ে পড়ছে। যেহেতু আসবাবপত্র ছিল বসত এলাকা, যেহেতু আসবাবপত্র বিভিন্ন ধরনের পোশাক বা তাদের যে গৃহস্থালী পণ্য রয়েছে সেগুলোতে আগুন কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সেই ঘটনা আসলে কতক্ষণ নাগাদ এই আগুনের নিয়ন্ত্রণে আনা যাবে এখনই আন্দাজ করা যাচ্ছে না, তবে চেষ্টার কিন্তু কমতি নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের সংখ্যা কিন্তু সময় সময় কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে। যেহেতু বড় বিশালাকারের আয়তনের একটি বস্তি, বিভিন্ন ঠিক জায়গা থেকে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং বরাবরই আমরা দেখতে পাই যে এ ধরনের একটি বিষয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটলে স্থানীয়রাও যার যার অবস্থান থেকে কিন্তু চেষ্টা করতে থাকেন কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এবং তারাও কিন্তু এই অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন এবং নিজেরা যতটুকু পারছেন তারাও কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছেন। কিন্তু এখন দেখার বিষয় কতক্ষণ লাগে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড় ঘন্টা পার করেছে এই অগ্নিকাণ্ড, যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ঠিক 9:45, এখন সময় প্রায় 11:30, ঠিক 1.5-2 ঘন্টা ধরে এই আগুন চলছে এবং আগুনের লেলিহান শিখা কিন্তু এখনও কিন্তু বাড়ন্ত এটা দেখা যাচ্ছে ছড়িয়ে পড়েছে। আমাদের ওখানে যে প্রতিবেদক রয়েছে তিনি আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে নিয়ন্ত্রণে খুব কঠিন হয়ে পড়েছে, এবং গত 7 মাসে আমি যে তথ্য আগেও জানিয়েছি 7 মাসে রাজধানীর বড় 3টি বস্তিতে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বেশিরভাগ ঘরবাড়ি যারা ওই জায়গায় ছিল। এবং গত বছরের আগস্টে এবং চলতি বছরের জানুয়ারিতে 2 দফা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এবং মিরপুরের 2টি বস্তি রয়েছে, চলন্তিকা এবং ঝিলপার বস্তি, এই 2টি বস্তিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যান বস্তিবাসীরা। কয়েক হাজার মানুষ কিন্তু মানবতার জীবনযাপন করতে দেখা গেছে বেশ কিছুদিন পরে, হয়তো তারা হাই করে নিয়েছেন নিজেদের মতো করে। তো এই ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটছে এবং প্রতি বছরই আমার যতটুকু আমার স্মরণে পরে মনে পড়ছে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় রাজধানীর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বস্তিতে, এবং সেই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সঠিক কোনো তথ্য অনুসন্ধান যে তদন্ত কমিটি থাকছে সেই অনুসন্ধান কোনো প্রতিবেদন কিন্তু পরবর্তীতে সেই কারণগুলো তুলে ধরা হয়নি গণমাধ্যম বা জনগণের কাছে। এখন পর্যন্ত যারা এই ফায়ার সার্ভিসের কর্মী যারা থাকেন যারা নিয়ন্ত্রণ করেন তারা বিভিন্ন সময় এই ধরনের কথা বলেছেন যে বস্তি যেহেতু কয়েক হাজার ঘর থাকে এবং বস্তির যে গ্যাসের সংযোগ এবং বিদ্যুতের সংযোগ বেশিরভাগই কিন্তু অবৈধ, বস্তি এলাকায় যেসব গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহার করা হয় বেশিরভাগ সংযোগই কিন্তু অবৈধ, অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ নেই। যারা এইসব সেবাগুলো দিয়ে থাকেন, গ্যাসের সেবা বা বিদ্যুতের সেবাগুলো দিয়ে থাকেন, তাদের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না এইসব বড় বড় বস্তিতে। এর কারণে যথেচ্ছ ব্যবহারের ফলেও কিন্তু একটা ঝুঁকি থেকে থাকতে পারে, এরকম কথা কিন্তু আমরা বিভিন্ন সময়ে যারা ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা এবং যারা সেখানে অগ্নি নির্বাপন কাজে যোগ দিয়েছেন সেই সব কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছি অতীতে। এবং যেসব সুপারিশ আসলে অগ্নিকাণ্ডের পরবর্তী সময় বিভিন্ন সংস্থা থেকে ফায়ার সার্ভিস থেকে করা হয়েছে যে এসব নিরাপত্তা ব্যবস্থা বস্তিতে জোরদার করা দরকার, সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে পালন করা হয়নি, এবং এর কারণেই একই বস্তিতে বারবার আগুন লাগার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীতে। তো এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আসলে সমন্বিত একটি পদক্ষেপ লাগবে বলেই বিভিন্ন সময়ে যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা বলেছেন, এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু বারবার ঠিক আশ্বাস দেওয়া হয়েছে যে এগুলোকে ঠিক সংস্কার বা পুনর্গঠন বা আরেকটু বসবাস উপযোগী করে একটু নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের আশ্বাস কিন্তু আমরা বারবার পেয়েছি। কিন্তু সেই আশ্বাসেই থেকে গেছে, পরবর্তীতে সেই কাজগুলো আসলে সঠিকভাবে করা বা ঠিক ফলো আপ করার মতো বিষয় সেই দায়িত্বশীল প্রতিষ্ঠান বা সংস্থা বা সিটি কর্পোরেশন থেকে কিন্তু হাতে নিতে দেখা যায়নি। তো এই ধরনের অবস্থা চলতে থাকলে আসলে যেটা বলছিলাম যে নিম্ন আয়ের যেসব মানুষ তাদের যতটুকুই সঞ্চয় থাকে এইসব জায়গায় তাদের বসত বা আবাসস্থল যদি এইভাবে পুরো ছাই হয়ে যায় তারা আসলে নিঃস্ব হয়ে পড়েন, তাদের যে জীবন আসলে বেশ পিছিয়ে পড়ে থমকে যায়। তারা যে নিরন্তর চেষ্টা করেন জীবিকা এবং জীবন নির্বাহ করার জন্য সেই চেষ্টায় একটি বড় ধরনের আঘাত তাদের জীবনে নেমে আসে এই ধরনের অগ্নিকাণ্ড এবং বসবাসের জায়গা বা ঠিক হারিয়ে।
তো আমাদের ওখানে প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন, আমার সহকর্মী ওখান থেকে খবর সংগ্রহ করছেন এবং আমাদেরকে সময় সময় জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। এখন আমরা যারা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এখনও ঠিক আগুনের লেলিহান শিখা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাতাসের তীব্রতা রয়েছে যেটা জানছিলাম, সেই সাথে আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে এই বিশাল আকার বস্তি এলাকায়। এবং আসলে চিন্তার বিষয় ঠিক কতটা সময় লাগবে ফায়ার সার্ভিসের এই আগুন নিয়ন্ত্রণ করতে। এবং আমরা জানতে পেরেছি যে সময় সময় কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট যোগ হচ্ছে, তারা বিভিন্ন জায়গা থেকে বস্তির চারপাশ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন যে আগুন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তারা সেই টিনের চালায় উপরে উঠে অত্যন্ত কষ্ট যেটা বোঝাই যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে আগুনের সাথে সাথে, সেই উত্তপ্ত টিনের চালার উপর থেকে চেষ্টা করে যাচ্ছেন যে আগুনে সেই পানির তীব্রতা দিয়ে আগুনের লেলিহান শিখা যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় এবং আগুনকে আয়ত্তে আনা যায়, আগুন যাতে না ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সেটা যাতে নিভে যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয় কতক্ষণ লাগবে ফায়ার সার্ভিসের কর্মীদের এই পরিস্থিতি সামাল দিতে এবং ঠিক আসলে কতটুকু ক্ষয়ক্ষতি কমানো যায় সেই চেষ্টাই এখন সর্বোচ্চ চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার সাথে সামিল হয়েছেন, নিজেরা যতটুকু পারছেন যেভাবে পারছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। একটি বিষয় হচ্ছে যে ঢাকা শহরে কিন্তু পানির যে উৎস, যেরকম প্রাকৃতিক জলাধার, পুকুর বা খাল, এই বিষয়গুলো কিন্তু দিন দিন কমে গেছে। তো এর কারণেই কৃত্রিম যে কোনো পানির লাইন থেকে কতটুকু পানি বা কতক্ষণ পর্যন্ত এই এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের যে জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করা যাবে বা করা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু সংশয় থেকেই যায়। তো চেষ্টা চলছে বিভিন্নভাবে, ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টার প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করছি আমাদের চিত্রে, ভিডিও চিত্রে যেটা দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুব আগুনের কাছাকাছি যেও ফায়ার সার্ভিসের কর্মীরা বরাবরই তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ধরনের বড় বড় বিপর্যয়ে তাদের সেই সাহায্যের হাত তারা যে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। আমরা অতীতেও বড় বড় এরকম বিপর্যয় আমরা দেখতে পেয়েছি, তারা জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এসব দুর্ঘটনায় তারা ঠিক অগ্নি নিরাপণ বলেন বা ভবন দুর্ঘটনা বলেন সেসব কাজে কিন্তু তারা নিজেদেরকে নিয়োজিত করে ফায়ার সার্ভিসের সেই নিবেদিত কর্মীরা। তো এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যেটা বলছিলাম যে পানির যে উৎস, সেই পানির উৎস কতটুকু পাওয়া সম্ভব হচ্ছে বা সেই প্রাকৃতিক উৎস থাকলে সেটা আরও হয়তো সহজতর হয় ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য, কিন্তু অন্য কোনো ব্যবস্থা থেকে যদি পানি সরবরাহ করতে হয় সেই পানির কতটুকু পর্যন্ত সরবরাহ করা যাবে বা কতক্ষণ পর্যন্ত সেই সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টা কিন্তু আসলে সংশয় রয়েছে। এবং আগুনের ভয়াবহতা আমি বারবারই বলছি যে ভিডিও চিত্র দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে পরিমাণ ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে তার বিপরীতে যে পরিমাণ এখন পানি ছিটাতে দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে অপ্রতুলনীয় বলা যায়। তো আরও পানি বা অন্য কোনো ব্যবস্থা যদি প্রয়োজন পড়ে অগ্নি নিরাপণের জন্য সেই সব বিষয়েও হয়তো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাবেন, তাদের সেই পরিকল্পনা রয়েছে বিভিন্নভাবে। এবং ফায়ার সার্ভিস তো সবসময় দেখতে পেয়েছি আমরা বিভিন্ন দুর্ঘটনায়, এটা একদমই প্রমাণিত সত্য যে তাদের জীবন বাজি রেখেও কিন্তু বড় বড় দুর্ঘটনায় তারা এই উদ্ধার তৎপরতাই বলেন বা এই ধরনের অগ্নি নিরাপণ ব্যবস্থায় তারা জোরদার করার বিষয়ে কিন্তু তাদেরকে নিয়োজিত করেছেন বিভিন্ন সময়ে। সেই খবরাখবর সবাই বাংলাদেশের জনগণ অবহিত আছেন। আমরা প্রতিবারই দেখতে পাই যে এ ধরনের ঘটনার পরে বিভিন্ন সংস্থা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, বিভিন্ন সংস্থা তাদের এনজিও বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারিভাবে ত্রাণ বা সহযোগিতা করা হয়, কিন্তু আসলে এই ধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলা করার মতো আর্থিক সামর্থ্য বা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য কিন্তু এসব নিম্নআয়ের মানুষের খুবই কম। তারা জীবনযুদ্ধে সবসময় জীবিকা নির্বাহের জন্য যেসব কাজ করে থাকেন তাদের কিন্তু সেগুলো থমকে যায় এই ধরনের বড় বড় বিপর্যয়ে এবং তারা কিন্তু তাদের পিছনে চলে যেতে হয়।
তারা যে নিরন্তর এগিয়ে চলার যে চেষ্টা প্রচেষ্টা করে থাকেন তাদের পরিশ্রমের মধ্য দিয়ে এ ধরনের বিপর্যয় কিন্তু তাদেরকে পিছিয়ে দেয় এবং তারা কিন্তু এই ধরনের আবাসস্থল খোলা আকাশের নিচেও কিন্তু দিন কাটাতে দেখেছি এ ধরনের ঘটনার পরপর অনেক দিন। তবে এখন পর্যন্ত এই যে বড় দুর্ঘটনার চিত্র আমরা লক্ষ্য করছি, আমাদের যারা প্রতিবেদক রয়েছেন, যারা সহকর্মী রয়েছেন সেই ঘটনাস্থলে, তাদের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা কোনো রকমের হতাহতের খবরাখবর কিন্তু আসেনি। এটাই সবচেয়ে শুভ, মানে বলা যায় যে কিছুটা হলেও স্বস্তির খবর। তবে আগুন নিয়ন্ত্রণের পরে হয়তো প্রকৃত চিত্র বা প্রকৃত তথ্য হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং ফায়ার সার্ভিসও হয়তো তাদের যে পরিমাণ তল্লাশি তারা করে থাকেন বিভিন্ন দুর্ঘটনার পরে, তারপরেই হয়তো জানা যাবে কোনো সেই হতাহতের ঘটনা বা প্রাণহানি বা কোনো এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেছে কি না। তো একটা বিষয় হচ্ছে যে ঢাকা শহরে বেশ কিছু এরকম বড় বস্তি রয়েছে এবং কয়েক লাখ মানুষ কিন্তু বস্তিবাসী, যারা নিম্ন আয়ের, যারা রিক্সা চালান, যারা দিনমজুর, যারা পোশাক কারখানায় কাজ করেন, সেই সব নিম্ন আয়ের মানুষ কিন্তু বেশিরভাগই বস্তিবাসী এবং এরকম বস্তিবাসীর সংখ্যা সারা ঢাকা শহরে কয়েক লাখ হবে এবং বেশ কিছু বস্তি, এরকম বড় বড় বস্তি রয়েছে, কয়েকশো বস্তি রয়েছে এবং ছোট বড় মিলিয়ে বস্তির সংখ্যা কিন্তু হাজার ছাড়িয়ে যাবে। তো এই বস্তিবাসীদের পুনর্বাসন এবং তাদের বিষয়ে কিন্তু সব অনেক সময় কথা বলা হয়ে থাকে যে আরও একটু নিরাপদ আবাসস্থল গড়ে তোলার জন্য, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ঠিক কাজে সেই গতি পরবর্তীতে আমরা লক্ষ্য করিনি এবং সেই ধরনের কর্মসূচি এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে এখন যেটা দেখতে পাচ্ছি যে বস্তি থেকে আগুন কিন্তু পাশের একটি ছোট একটি ভবনেও কিন্তু সম্প্রসারিত হয়েছে, একটি ভবনে কিন্তু দাও দাও করে ভবনের ছাদে আমরা আগুন জ্বলতে দেখতে পাচ্ছি। তো যে শঙ্কাটি আমি কিছুক্ষণ আগেই করছিলাম, যেহেতু এই বস্তির পাশেই ছোট বড় বেশ কিছু ভবন আমি লক্ষ্য করতে দেখছিলাম আমরা, তো সেই ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার যে শঙ্কা আমি করছিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছি সেই ঘটনাটি ঘটেছে। খুবই ভয়াবহ বিষয় যে আগুন আসলে সেই বস্তি থেকে পাশের যেসব ভবন রয়েছে সেই ভবনেও ছড়িয়ে পড়ার যে বিষয়গুলো ঘটতে শুরু করেছে। শুরু হওয়া এই আগুন এখন কিন্তু চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু আমরা যেটা বলছিলাম যেহেতু প্রাকৃতিক পানির উৎস ঢাকা শহরে খুবই কম, তেমন কোনো খাল এবং লেক বা পুকুর এই ধরনের সোর্স কিন্তু আসলে কতটা প্রয়োজন এবং জরুরি শহরে সেটা কিন্তু আসলে এই ধরনের যখন বিপর্যয় ঘটে তখন আরও বেশি মানুষ বুঝতে পারে এবং বোঝা যায়। রূপনগরের রজনীগন্ধার পেছনে যে বস্তি রয়েছে সেই বস্তিতেই মূলত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল পৌনে দশটায়, এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, এবং ফায়ার সার্ভিস প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন পর্যন্ত 20টির মতো ইউনিট যোগ দিয়েছে এই অগ্নি নির্বাপন কার্যক্রমে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সকাল থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেটা দেখা যাচ্ছে যে আগুন আসলে এখন পর্যন্ত খুব বেশি নিয়ন্ত্রণে আনা গেছে বলে বোঝা যাচ্ছে না। যেটা বলছিলাম পাশের যেসব ছোটো বড়ো ভবন রয়েছে সেখানেও কিন্তু 2-1টি ভবনে ছাদে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। রূপনগরের এই বস্তিতে কিন্তু কয়েক হাজার মানুষের বসবাস, এ ধরনের ঘটনা কিন্তু মিরপুরেই কিন্তু গত 7 মাসে আমরা 2টি লক্ষ্য করেছি, একটি হচ্ছে চলন্তিকা বস্তিতে এবং আরেকটি হচ্ছে ঝিলপার বস্তিতে। এর আগেও কিন্তু আমরা দেখেছি